মায়ের আসার প্রায় সময় চলে গিয়েছে, আর সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটি ক্লাব কিন্তু তাদের শেষ প্রস্তুতির দিকে এগিয়ে চলছে, আর সেই সঙ্গে তৈরি জিও বাংলাও সেরাদের পুরস্কৃত করে নিতে। আমি দীপালি চলে এসেছি পুজোর আড্ডা @ জিও বাংলা নিয়ে, এবং আজকে আমি সঙ্গে পেয়ে গেছি ব্রহ্মপুর সম্মিলনী সংঘকে। আসুন পরিচয় করে নিই এই ক্লাবের সদস্যদের সাথে। প্রথমেই পেয়ে গেছি আমি ক্লাবের প্রেসিডেন্ট পার্থ সারথি মুখার্জিকে। নমস্কার। নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। আমি পেয়ে গেছি ক্লাবের সেক্রেটারি মহাশয় অর্থাৎ উত্তম মণ্ডলকে। নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। আমি পেয়ে গেছি এই ক্লাবের একজন অন্যতম সদস্য অনুপ কুমার চ্যাটার্জিকে। নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। আমি প্রথমেই চলে যাব আপনার কাছে, আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো আজকের আড্ডা, সেটা হচ্ছে আপনাদের পুজোটা কত বছরের পুজো? 55 বছরের পুজো। আচ্ছা, তো থিম পুজো কবে থেকে শুরু হয়েছে? থিম পুজো গত 3 বছর ধরে আমরা চালু করেছি। আচ্ছা, তো তার মানে তো বেশি দিন হয়নি থিম পুজো শুরু হয়েছে। তো সেক্ষেত্রে সাবেকি থেকে থিমে আসার যে জার্নিটা, সে বিষয়ে যদি একটু কিছু বলেন যে কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে বা কতটা সহযোগিতা পেয়েছেন ক্লাবের বাকি সদস্যদের থেকে। প্রথমে তো এত এটা 55 বছর, তার মানে 52 বছর ধরে সাবেকি চলে এসছে। তারপরে আমরা নিজেরাই ক্লাবের মেম্বাররা ঠিক করলাম যে একটু আমরা এটাকে চিন্তাটাকে চেঞ্জ করে দিই, যদি আমরা থিমে নিয়ে যাই, কারণ আশেপাশে কিছু ক্লাবকে আমরা দেখেছি থিমে পুজো করতে, সেই জন্যে আমরাও এটাকে চিন্তা করে যখন ইয়ে করলাম, প্লাস আমরা আশেপাশে আমাদের যারা থাকে বা প্রতিবেশী তাদেরকেও আমরা জিনিসটা আমরা প্রেজেন্টেশন করলাম যে আমরা এবার থিমে যাব, তারা আমাদের কোনো কিছু আপত্তি করেনি, সেইভাবে আমরা চালু করে দিই থিমের দিকে। আচ্ছা, তো এবছরের থিম আপনারা কি রেখেছেন, কি পরিকল্পনা নিয়েছেন এবছরের? এবছরে আমাদের ভাবনা হচ্ছে অর্ধ নরেশ্বর। আচ্ছা, কি সেই পুজোতে কি দেখতে পাবো আমরা, দর্শকদের কাছে আপনারা কি তুলে ধরবেন এই অর্ধ নরেশ্বর? আপনারা দেখতে পাবেন যে হর পার্বতী, মানে একটা মুখের মধ্যে একটা সাইডে আপনার দেখবে হর আর একটা থাকবে পার্বতী। আচ্ছা, তাহলে তো খুবই সুন্দর একটা কনসেপ্ট আপনারা তুলে ধরেছেন। আমি একটু ওনার সাথে কথা বলে নেব এই বিষয়ে একটু বিস্তারিতভাবে, যে আপনাদের এই যে পুজোর কনসেপ্টটা, এখানে আমরা কী ধরনের কাজ দেখতে পাবো, মানে প্যান্ডেলে আমরা কী ধরনের কাজ বা কী ধরনের ম্যাটেরিয়াল দেখতে পাবো? থিমের যে নামটা আছে আমাদের অর্ধনারীশ্বর, সেটাকে সামনে রেখেই আমাদের প্রতিমা এবং মণ্ডপ দুটোই সাজানো হচ্ছে। আচ্ছা, প্রতিমাটা একটা শিবলিঙ্গের আদলে তৈরি হচ্ছে, সরি প্যান্ডেলটা, এবং প্রতিমা যেটা হচ্ছে সেটা হচ্ছে হাফ শিব এবং হাফ পার্বতী, মানে অর্ধেক আমরা পুরো শিবের রূপ দেখবো, অর্ধেক পার্বতীর রূপ দেখবো প্রতিমা, যেটা সচরাচর আমাদের এখানে সেভাবে কোথাও দেখা যায়নি এখন পর্যন্ত। এবং আশা করছি মায়ের এই রূপটা সবার সামনে তুলে ধরতে পেরে আমরা নিজেরা খুব খুশি এবং যারা আসবেন তারাও খুশি হবেন। একদমই একটা চিন্তা। তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের এবছরের যে থিম আর্টিস্ট, তার নামটা যদি একটু বলেন। আমাদের থিম আর্টিস্ট হচ্ছেন অসীম পাল। উনি কি তৈরি করছেন প্রতিমাটা? হ্যাঁ, প্রতিমা উনি তৈরি করছেন না, মণ্ডপের যে আয়োজনটা উনি ভেবেছেন, তার মডেল প্রেজেন্টেশন দেওয়ার পরে আমরা প্রতিমাটা উনি ডিজাইন করে দিয়েছেন, এবং বহু বছর ধরে যিনি প্রতিমা আমাদের তৈরি করেন, যার হাত ধরে আমরা আমাদের প্রতিমার অন্য রূপ পেয়েছে সম্মেলনী ক্লাব, আমি আজকে আপনাদের এই মিডিয়ায় ওনাকে যথেষ্ট সম্মান জানানোর একটা চেষ্টা করছি। শ্যামল হালদার, উনি শুধু ডায়মন্ড হারবার থেকে আমাদের এখানে থেকেই আমাদের প্রতিমা তৈরি করেন, অপরূপ মায়ের রূপ দান করেন প্রত্যেকবার, তাই ওনাকে আমরা ছাড়ি না। থিম মেকার আমাদের চেঞ্জ হয়, কিন্তু প্রতিমা শিল্পী আমাদের সম্বন্ধে করেন, বছর বছর উনিই করে আসছেন, উনার হাত ধরেই আপনাদের পুজো সাফল্য সাফল্যমণ্ডিত হয়েছে। তো একটা থিম শুধু তো মানুষ চোখে দেখলেই একটা থিমের যতটা না ইম্প্যাক্ট পড়ে, তার থেকে অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে যদি তার সাথে কিছু একটা মিউজিক থাকে, যেটা আর কি থিমের সাথে সামঞ্জস্য রেখে যে মিউজিকগুলো হয়। তো সেক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিষয়ে যদি একটু কিছু বলেন। আমাদের 3 বছর আমরা থিমের পুজো করছি, এবং 3 বছরে আমাদের মণ্ডপের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমরা থাকে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা নিজেরাই ডিসাইড করি। এটা অ্যাকচুয়ালি অনেক কিছুই আমাদের যে থিম মেকার আছে ওর সাথে কথা বলেই আমরা করব, বাট ওইটা আমাদের একটা ওপিনিয়ন আমাদের রাখতে হবে যে আমরা কি চাইছি, তবে সেটাই এখনও পর্যন্ত ডিসাইড হয়ে ওঠেনি। অনেকগুলো মিউজিক নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে, নিজেরাই আমাদের কিছু ছেলে আছে যারা এডিটিংয়ে আছে ক্লাবের, ওরাই নিজেরা কম্পোজ করবে ব্যাপারটা, সেটা এই উইকের মধ্যে কমপ্লিট করে ফেলবো আমরা। আচ্ছা, মানে অর্থাৎ আপনাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা সম্পূর্ণ আপনাদের সদস্যদের হাতেই থাকে, মানে কোনো থিম আর্টিস্ট বা কোনো অন্য কোনো আর্টিস্টের হাতে সেটা হয় না, মানে পুরোটাই আপনাদের নিজেদের কল্পনার উপরে। ওনার ওপিনিয়ন নেওয়া হয়, কিন্তু ওনাদের ওপিনিয়ন নিয়ে আপনারাই পুরো বিষয়টাকে
একদমই। তো আমি চলে যাব পরবর্তী প্রশ্নে, যে একটা পুজো মানে মায়ের পুজো মানে বাড়িতে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে মায়েরা রয়েছে তাদেরকেও কিন্তু পুজো করা, তো সেক্ষেত্রে যে মহিলা মণ্ডল আছে আপনাদের, সেই মহিলা মণ্ডলের কতটা যোগদান আছে আপনাদের ক্লাবের? দেখুন, আমরা থিমে যখন ঢুকি, আজ থেকে এটা তৃতীয় বর্ষ থিমের, প্রথম বছরে আমরা যে থিমটা করেছিলাম, আপনার প্রশ্নের একদম সঠিক উত্তর এটাই হবে, প্রথম বছরে আমাদের থিমের নাম ছিল নারী শক্তি। এবং সেই নারী শক্তির পুজো করতে গিয়ে আমরা যেটা পেয়েছিলাম এবং যেটা দিয়েছিলাম, দুটোই খুব গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু বহু বছর ধরে যারা আমাদের পুজোর সঙ্গে যুক্ত, আজকে এসে খুব বলতে খারাপ লাগছে, আমি জেঠিমার নাম নেব না, উনি ঠিক কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন, আজ থেকে বোধ হয় 10 দিন হয়েছেন, যিনি আমাদের পুজোর সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন একদম স্টার্টিং থেকে। তো প্রচুর মহিলা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আমরা ওই যে বছর আমরা নারী শক্তি করি প্রথম থিম বর্ষে, সেখানে কিন্তু আমরা সব মহিলাদেরকে এক জায়গায় করেছিলাম, তাদের সম্বর্ধনা দেওয়া, তাদেরকে সম্মান জানানো, এবং তাদের হাত ধরেই কিন্তু আমরা আমাদের থিমে প্রবেশ, মানে তাদেরকেই ডেডিকেট করে আপনাদের প্রথম বছরের থিমটা করা হয়েছিল। আচ্ছা, তো মানে নারীদের ঠিক কাজ কতটা থাকে, যে শুধুমাত্র ঠাকুরের ভোগ গোছানো বা ঠাকুরের পুজোর আয়োজন করা, এইটুকুতেই কি মানে সীমাবদ্ধ থাকে, নাকি এছাড়াও আরও বহু কাজ থাকে যেটা অফিসিয়াল কাজ, সেখানেও নারীদের আপনাদের মানে কর্তৃত্ব আছে? না, অফিসিয়াল কাজে সেভাবে আমাদের কর্তৃত্ব নেই, তবে যেটা হয় যে পাড়ার প্রায় আমাদের 33 জন বাচ্চা যারা আছে, ছেলে এবং মেয়ে, তাদের মেয়ের সংখ্যাই বেশি, তাতে কিছু বিবাহিত মহিলাও আছে, তারা কিন্তু আমাদের এই পুজোর যে যোগদানটা করে সেটা হচ্ছে পুজোর কালচারাল প্রোগ্রামটা, এবং সেই কালচারাল প্রোগ্রামে 33 জন মেয়ে এবং মহিলা বলতে পারি তারা যুক্ত রয়েছে, নাচ এবং গান আরও বিভিন্ন রকম অনুষ্ঠান তাদের তারাই পরিবেশন করবে। আমরা শুধু যেটা দায়িত্ব আমাদের যে স্টেজ সাউন্ড লাইট টেকনিক্যাল দিকটা দেওয়া, বাকি কিন্তু পুরোটাই মহিলাদের দায়িত্ব, পুজোর কদিন পাড়াটাকে মাটি রাখা। আচ্ছা, আপনি যখন কালচারাল প্রোগ্রামের কথা তুললেনি, আমি আমি একটা মানে প্রশ্ন আমার মাথায় জাস্ট এসে গেল, যে পুজো মানে তো পুজো ইটসেলফ একটা অনুষ্ঠান, মানে পুজো মানে একটা বিশাল একটা দুর্গোৎসব, মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তো সেক্ষেত্রে যে পুজোর দিনগুলো সেগুলো কি আরও সুন্দর করে তোলার জন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়? প্রতিদিন আমাদের খুঁটি পুজোর দিন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এবং যেটা এবার একদমই নতুন আমাদের, যে আমাদের ক্লাবের যত মেম্বার আছে সবাই কিন্তু আমরা এবারে একই রকম পাঞ্জাবি পরে খুঁটি পুজো থেকে শুরু করেছি, মানে খুঁটি পুজোতে সবাই একই রকম একই রঙের পাঞ্জাবি আমরা পরছি, উদ্বোধনের দিনকেও আমরা একই পাঞ্জাবি পরবো, বিসর্জনের দিনও একই পাঞ্জাবি পরবো, এবং আমাদের চতুর্থীতে যদি আমাদের উদ্বোধন হচ্ছে, চতুর্থী থেকে আমাদের অনুষ্ঠান শুরু, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীতে আমাদের, নবমীতে আমাদের যদি গেট টুগেদার হয় একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা পাড়ার সকলকে নিয়ে হয়, ওই দিনে আমরা কোনো অনুষ্ঠান করি না। ইনফ্যাক্ট আবার দশমীর দিনে আমাদের একটা বড় কালচারাল প্রোগ্রাম হয়, আর পুজো পরবর্তী সময় আমাদের আবার বিজয় সম্মেলনীর অনুষ্ঠান সেটাও হয়। আচ্ছা, তো বিজয় সম্মেলনীটা কোন সময় আপনারা করেন? এটা ঠিক কালী পুজোর আগে আগে হয়, এখনো ডেটটা ডিসাইড করা হয়নি। অবশ্যই, এখন তো মা কখন আসবে সেটা নিয়ে মানুষ মাতামাতি করছে, এখনই কি কেউ দশমী নিয়ে থরি না ভাবে? একদমই ঠিক। আমি একটুনি আপনার সাথে কথা বলবো, যে পুজো মানে আপনাদের যেহেতু থিম পুজো, প্রচুর মানুষজন আসবে, প্রচুর লোকজন আসবে, তো সেক্ষেত্রে সেফটির কি ব্যবস্থা রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য? হ্যাঁ, সেফটির তো যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে, প্যান্ডেলের দুপাশে আমরা অন্তত বালি ভর্তি বালতি রাখা হয় এবং সিলিন্ডার এরকম রাখা হয়, এবং বাইরেও আমাদের জল যথেষ্ট পরিমাণে রাখা হয়। আচ্ছা, হ্যাঁ, এবং একটি জলের গাড়িও দাঁড় করানো থাকে। যাই হোক, এই সেফটি ব্যাপারে আমরা যথেষ্টই আপনি হয়তো কিছু বলতে চাইছেন। সামান্য একটা সংযোজন এখানে করতেই হবে, যে এটা জিও বাংলাও জানে, গত বছর আমাদের পুজোয় কিন্তু 4 দিন আগে পুজোর প্যান্ডেলে আগুন লেগে গেছিল, এবং সেটা বিধ্বংসী আগুন, ভোর রাত্রে আগুন লেগে যায় এবং প্যান্ডেলের প্রায় 70% কিন্তু ভস্মীভূত হয়ে গেছিলো। এবং যেহেতু আমাদের দুটো প্রতিমা হয়, একটা থিমের প্রতিমা, একটা পুজোর প্রতিমা, পুজোর প্রতিমাটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছিলো। এবং তারপরে আমরা 4 দিনে আমরা পুরো প্যান্ডেলটাকে রিকভার করেছিলাম, এবং দিন রাত্রি 24 ঘন্টা কিন্তু আমরা ওটার পিছনে লেগেছিলাম। যে যিনি থিম মেকার ছিল,
যিনি প্রতিমা শিল্পী ছিল, যার কথা আমি এখনই বললাম, শ্যামলদা, ওই যে প্রতিমাটা আমাদের পুজো হবে মেন, সেই প্রতিমাটা কিছু ছিলই না, সেটা নষ্ট হয়ে গেছিলো। তারপরেও কিন্তু উনি চার দিনে আমাদের কিন্তু প্রতিমা আবার উনি তৈরি করে দিয়েছিলেন, তাই ওনার কথা ভুলতে পারবো না কোনোদিনও। আর সেফটির কথা বলতে গেলে আমাদের কিন্তু যেহেতু এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের কিন্তু অলরেডি প্যান্ডেল যবে থেকে স্টার্ট হয়েছে আমাদের কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়ে গেছে, একদম ওনারই ফ্ল্যাটের এতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, তিনটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছি যাতে সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ। একদম একদম। আচ্ছা, তো আমি একেবারেই আমার শেষ প্রশ্নে চলে আসবো, একটু আপনার কাছ থেকে জেনে নেব যে জিও বাংলা আপনাদের ক্লাবের গর্বিত ডিজিটাল পার্টনার, তো সেক্ষেত্রে জিও বাংলা শারদ সম্মান 2019 নিয়ে কতটা প্রস্তুত আপনারা, কতটা এক্সাইটেড? তো আমরা চাইবো যে আমাদের ক্লাব একটা মানে পুরস্কার পাক, নট অনলি জিও বাংলা, আমরা চাই আরও কিছু যদি মিডিয়া আসে সেটাও ভালো হয়, যাতে পুরস্কার পায়, সেই দিক দিয়ে আমরা মণ্ডপ প্লাস প্রতিমা সেইভাবেই আমরা তৈরি করার চেষ্টা করছি, কারণ আমরা সেইভাবেই তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি যেন আমাদের এবারে পুজোটা যেন এলাকার মধ্যে সেরা হয়। যেটা গত বছরে মন্ত্রী মশাই যিনি অরূপ বিশ্বাস এসে বলেছিলেন, আমার এইটা নিয়ে 19টা আমি প্যান্ডেল উদ্বোধন করলাম, প্রতিমা উদ্বোধন করলাম, এইটা আমার সেরা প্রতিমা লাগলো, এটা কিন্তু সত্য ঘটনা, আমি কোনো ইয়ে করে বলছি না, উনি নিজেই কথাটা আমাদের কাছে স্বীকার করে গেছে গত বছরেই, সেই জন্য সেটা আমরা চেষ্টা করছি এবারে যদি আমরা সেরকম কিছু করতে পারি ভালো হয়, এটা আমাদেরও মনে আনন্দ লাগবে, ক্লাবের একটা উন্নতি হবে, একদম চারিদিকে প্রচার হবে। জিও বাংলা কিন্তু আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে, যাতে আপনাদের পুজোতে প্রচুর দর্শনার্থী আসে, যাতে আপনাদের পুজোটা সাফল্যমণ্ডিত হয়, এবং সেই সঙ্গে আমি দীপালি আবার আসবো নতুন কোনো ক্লাব, নতুন কোনো পুজো, নতুন কোনো সদস্যদেরকে নিয়ে পুজোর আড্ডা @ জিও বাংলাতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার। নমস্কার।